পরীক্ষার দিনে কারো বিয়ে পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। ঠিকমতো সেজেগুজে বিয়ের পিঁড়িতে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেখানে যদি হয় আবার নিজের বিয়ে, সাথে আবার পরীক্ষাও, তাহলে তো কথাই নেই। তবে যে পাত্রীর কথা বলছি তার এই ব্যাপারে মোটেও কোনো দুশ্চিন্তা ছিল না। তিনি ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। সমস্যার সমাধান হিসেবে বিয়ে করতে যাওয়ার আগেই গা ভর্তি গয়না, মাথায় ফুলের মালা এবং বেনারসির সাজের উপর ল্যাব কোট আর স্টেথিস্কোপ জড়িয়ে হাজির হন পরীক্ষা কেন্দ্রে। দিব্যি পরীক্ষা দিয়ে চলে যান বিয়ে করতেও। বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে গেলে কি বা আর করার আছে? এই জটিলতা নিয়ে মোটেও বেকায়দায় পড়েননি কেরালার সেই কোণে। জীবনের এমন পরিস্থিতিতে ঠিক কি করা উচিত তাই বুঝিয়ে দিয়েছেন তিনি। আর তার বিয়ের পোশাকের উপর স্টেথোস্কোপ আর ল্যাব কোট পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার ভিডিওই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন কাণ্ডটি ঘটিয়েছেন কেরালার শ্রী লক্ষ্মী অনিল। বিঠানি নবজীবন কলেজ অফ ফিজিওথেরাপির ছাত্রী লক্ষ্মীর বিয়ের দিনেই পরীক্ষার তারিখ পড়ে যায়। মূলত বিয়ের দিনক্ষণ অনেক আগে ঠিক করা ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা যে বিয়ের দিনেই নির্ধারিত হবে তা বুঝতে পারেননি তিনি। তাই বলে কি বিয়ে করার জন্য পরীক্ষাটা বাদ দিতে হবে? এমন চিন্তা শুধু কোনেকেই নয়, তার পরিবারকেও বেশ ভাবিয়েছিল। কিন্তু শেষে নিজেই বিয়ের জন্য প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন লক্ষ্মী। বিয়ের পিঁড়িতে বসার আগেই সোজা পরীক্ষা কেন্দ্রে হাজির হন, যেখানে গাড়িতে তার ওয়েডিং ফটোগ্রাফারও গিয়েছিলেন। ফলে ডাক্তারের কোণের অনন্য রূপটিও ক্যামেরাবন্দী হয়ে যায়, আর সেই ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, যা ভাইরাল হয়ে যায় দ্রুতই। ভিডিওতে দেখা যায় বিয়ের পোশাকে গাড়িতে যেতে যেতে লক্ষ্মী পরীক্ষার আগের শেষ মুহূর্তের প্রস্তুতি নেন। এরপর গাড়ি থেকে নেমে তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ল্যাবকোট আর স্টেথোস্কোপ পরে নেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে সহপাঠীরা করতালি দিয়ে তার এমন পদক্ষেপের জন্য প্রশংসা করেন। একই সঙ্গে যুবতীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে অনলাইন মাধ্যম। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ক্যারিয়ারের সঙ্গে কোনো আপোষ নয়। আবার অনেকে নিজের বিয়ের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তবে এই ঘটনা যে এটাই প্রথম ঘটেছে এমন কিন্তু নয়। এর আগে 2021 সালেও ঘটেছিল এমনই এক কাণ্ড। পরনের লাল বেনারসি, গা ভর্তি গয়না, পুরোপুরি বিয়ের সাজে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেন এক কোণে। বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুর দিনে কোণের ব্যস্ততা থাকে অনেক, কিন্তু সেই কোণে অন্যদের মতো নয়। তাই লক্ষ্মী অনিলের মতোই ভারতের রাজকোটের বাসিন্দা শিবাঙ্গী বাগথারিয়া বিয়ের দিন সকালে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলেন। আর শিবাঙ্গীকে পরীক্ষার হলে নিয়ে গিয়েছিলেন তারই হবু স্বামী। সে সময় শিবাঙ্গী শান্তিনিকেতন কলেজের সমাজকর্মে স্নাতক করছিলেন। বিয়ের দিন তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। শিবাঙ্গী জানান, পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার আগেই তার বিয়ের দিন ঠিক করা হয়ে গিয়েছিল, তাই বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে যায়। কিন্তু শিবাঙ্গী সিদ্ধান্ত নেন দুদিকই সামাল দিতে হবে, তাই বিয়ের দিন সকালে গিয়ে পরীক্ষাটাও দিয়ে ফেলেন।